ভাই সকল সবাই উঠে পড়েন, ভিডিও শুরু। হ্যালো, তুমি নলবাসী ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাকে স্বাগতম। আপনাদের অনেকের সাথে আমি রাগ করেছি। কেন? আরে ভাই, মাত্রই বিবাহ করলাম, এখনো মুখ বইয়ে ইমেজ আপলোড করা হলো না, বিবাহ পরবর্তী নিমন্ত্রণ খাওয়া শেষ হলো না, ভিন দেশে মধুচন্দ্রিমায় যাওয়া হলো না, আর এদিকে আপনারা শুরু করেছেন নতুন ভিডিও কই। নতুন ভিডিও কই, কিছু করার নেই, এটাই বাস্তব। এই বাস্তবতা যে এত বদ তা আগে জানতাম না। অনেকেই নতুন ভিডিও এর জন্য আমার নতুন পরিবারকে বহু বছর পর এসেছে সুপারম্যান মারুফ ভাইজানের নতুন সিনেমা গার্মেন্ট শ্রমিক জিন্দাবাদ, যার ট্রেলার দেখে আমার দেহের লোম শিউরে উঠেছিল। কি ছিল সেই বিস্ময়কর ট্রেলারে, তা নিয়েই আজকের এই ভিডিও। সো আজাইরা ইন্ট্রো গল্প বাদ দিয়ে ভিডিও শুরু করা যাক। মারুফ ভাই, কেচি গেটটা খুলেন তো। থ্যাংকস। সিনেমার ট্রেলারের দৈর্ঘ্য ছিল 4 মিনিট 9 সেকেন্ড। এতে আসিতেছে কামিং সুন এইসব বিশ্রী নকড়া ছিল না, তবে ছিল স্লোমোতে দরজা খোলার দৃশ্য, চকচকে টাকের শো অফ। ছিল নিজের মতন হয়ে গেলেন আমার মতন। এই সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন কুংফু পান্ডা রুবেল ভাই। এক সময় সুপারম্যানের ড্রেস পরে নাচাগানা করা রুবেল ভাই তার পাওয়ার হারিয়ে ফেলেছেন। 1000 হাত মাটির নিচে ঢুকিয়ে দেব। এদিকে পরিকল্পনায় ছিল ট্রেলারে মারুফ ভাইয়ের প্রথম দৃশ্যটা হবে হাসতে হাসতে হেঁটে আসা, কিন্তু মুনমুনাপুর দুষ্টু উস্কানিতে মারুফ ব্রো উড়ে আসেন। না না, তুমি সুপারম্যান। সুপারম্যান! এরপর আরো নানান উড়াউড়িতে দেখা যায় মারুফ ব্রোকে। ইয়া, মাঝে মাঝে শূন্যে ফ্রিজ হয়ে থাকেন তিনি। এটা কি জোক? তাদের নাচে মাঝে মাঝে যোগদান মারুফ ব্রো নিজেই। তবে একটা জিনিস না বললেই নয়, নাচে গানে ফুর্তি করার সময় মারুফ ভাইজানের ড্রেস গুলো ছিল দেখার মতো। এই দেখেন, নাইটি পরেই চলে এসেছেন। আবেগটা দেখেন না, একদম র। এই তো স্যার, আপনি আসলটা বুঝতে পারছেন। এই সিনেমার ট্রেলারে আরো ছিলেন অমিত হাসান সাহেব। ট্রেলার জুড়ে তাকে অদ্ভুত অশ্লীল শব্দ করতে দেখা যায়। আজকাল মানুষ প্রেমে পড়লে প্রেমিকার দোষ ভুলে যায়, কিন্তু আমাদের মারুফ ব্রো তেমন নন। তোমাকে আমি ভালোবাসি তার মানে এই নয় যে তোমার জন্য কোম্পানির বদনাম হবে, নেভার। সততার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি। ট্রেলারে আরো ছিল মাথায় লাত্থি, বুকে লাত্থি, সুপারম্যান, পেটে ঘুষি, চাইনিজ কাট। ইয়া, অন্যান্য আউল ফাউল ট্রেলারের মতো এতেও ছিল চর থাপ্পড়। এত বড় ট্রেলারে ধারাবাহিক ভাবে সিনেমার গল্প বলে দেয়া হয়েছে, এর ফাঁকে ছিল বিশ্রী আইটেম সং। নাচতে জানো ভালো কথা, কিন্তু আমরা দেখবো না, মুরুব্বীরা দেখবেন। এই আপারে একটু দেখেন, হাত দিয়ে গুলি করতে সেই মজা পাচ্ছে। সিনেমার ট্রেলারের কালার এক এক জায়গায় এক এক রকম, কেউ দেখতে চায় না। এই যুগে এসেও এমন সিনেমা মুক্তি পাচ্ছে, এগুলো অনেক হয়েছে, অনেক অনেক আর ভালো লাগে না। ট্রেলার জুড়ে মারুফ ব্রোকে একটা সংলাপ দিতে দেখা যায়। এই শিল্পকে আমি রক্ষা করব, এই শিল্পকে রক্ষা করতে হবে, আর এই সব সিনেমা বানিয়ে চলচ্চিত্র শিল্পকে ধ্বংস করতে হবে, তাই তো? ইয়েস। কিছু করার নেই, এটাই বাস্তব। সো আজ এই পর্যন্তই। জানি ভিডিওটা একটু ছোট হয়ে গেল, তবে আগামী মাস থেকে সব ঠিকঠাক থাকবে। আর একটা বিষয়। আচ্ছা বলো বলো। আপনি আমার একটি উপকার করিলে আমি বাধিত থাকিব। ভিডিও ভালো লাগলে সামাজিক কাজে লেগে পড়ুন। সো আজ আমি যাচ্ছি, দেখা হবে বিবাহের ভিডিওতে। শ্যাট আপ।
Shut up! You shut up! Hey! Ah! Oh!